আর্মিতে খুব উচ্চপদস্থ আধিকারিক ছিল, ফোর্ট উইলিয়ামে ছিল শেষের দিকটায়, কলকাতার ফোর্ট উইলিয়াম। আসতো মাঝে মাঝে, ওকে গম্ভীর মহারাজ গম্ভীরানন্দ জি খুব স্নেহ করতেন, ভব মহারাজ উনি খুব স্নেহ করতেন, সেই সুবাদে বীরেশ্বরানন্দ জি মহারাজও খুব স্নেহ করতেন। তো একদিন ও এসেছে, এসে বলল, মহারাজ আমার জীবনে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে। বীরেশ্বরানন্দ জি মহারাজকে বলল, স্বাভাবিক রামকৃষ্ণ সংঘের যে ঐতিহ্য, যে পরম্পরা, তাতে আপনারা সবাই জানেন যে যিনি দীক্ষা গুরু তিনি যদি সশরীরে না থাকেন তাহলে তার আধ্যাত্মিক সমস্যা সব কিছু যিনি সংঘাধ্যক্ষ তাকে বলতে হয়। বীরেশ্বরানন্দ জি মহারাজ বললেন, কি দুর্ঘটনা তোমার ঘটেছে? বলে, আমি দীক্ষা নিয়েছিলুম শুদ্ধানন্দজির কাছে, তারপরে আর জপ তপ করিনি, ভেবেছিলুম আর্মিতে কাজ করি, যেদিন রিটায়ার করব সেদিন থেকে জপ তপ শুরু করব। তা আজ আমি রিটায়ার করেছি কিন্তু মন্ত্র মনে পড়ছে না, ভুলে গেছি মন্ত্র। বীরেশ্বরানন্দজি খুব গম্ভীর হয়ে খানিকক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে বললেন, ঠিক আছে তুমি 15 দিন পরে আমার কাছে এসো। ইতিমধ্যে যে প্রবীণ সন্ন্যাসীর কাছ থেকে আমি শুনেছিলাম বললুম, সেই প্রবীণ সন্ন্যাসীটি তখন নবীন সন্ন্যাসী, বেলুড় মঠে অফিসে কাজ করে। ওকে ডেকে বললেন, আচ্ছা তুমি একটা কাজ করতে পারো। বীরেশ্বরানন্দজি বললেন, সুধীর মহারাজ তো বেশি দীক্ষা টিক্ষা দেননি, তো সুধীর মহারাজ কাদের দীক্ষা দিয়েছেন সেই লিস্টটা বের করতে পারো, আর সেই তালিকা থেকে বেলুড় বা বালি অঞ্চলের কেউ যদি থাকে তুমি একটু অনুসন্ধান করে বের করতে পারো। সে মহারাজের নাম ছিল নরেন মহারাজ, কিছুদিন আগে ওর শরীর গেছে। তো উনি সংঘাধ্যক্ষের আদেশ খুব উৎসাহের সঙ্গে বিকেলের মধ্যে বের করে ফেললেন যে বালিতেই আছেন একজন, উনি শুদ্ধানন্দজির দীক্ষিত। তা বললো, একটা কাজ করতে পারো, উনি জীবিত আছেন কিনা তার অনুসন্ধান করো, আর যদি জীবিত থাকেন তাহলে বলতে পারো আমার সঙ্গে একবার দেখা করতে। বলে, নিশ্চয় মহারাজ। উনি গিয়েছেন বাড়িতে, গিয়ে তার বাড়ি খোঁজ করে দেখলেন, হ্যাঁ সে বাড়িতেই আছেন, জীবিত আছেন। তো বললেন, প্রেসিডেন্ট মহারাজ আপনাকে একটু ডেকেছিলেন, আপনি কি আসতে পারবেন? বৃদ্ধ হয়ে গেছেন ততক্ষণে, ততদিনে। তো খুব উৎসাহিত রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট, রামকৃষ্ণ সংঘের যারা সন্ন্যাসী, রামকৃষ্ণ সংঘের যারা ভক্ত, দীক্ষিত অথবা অদীক্ষিত, সবাই প্রেসিডেন্ট মহারাজকে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ প্রতিনিধি বলে মানে। কারণ আছে, সাধুদের জন্য একটা ফিল্ড বুক আছে, তাতে স্বামীজির কিছু নির্দেশ আছে। তাতে স্বামীজি এক জায়গায় পরিষ্কার করে বলছেন যে যিনি এই আসনে বসবেন জেনে রেখো তিনি প্রভুর সাক্ষাৎ প্রতিনিধি। টু ডিজোবে হিজ ম্যান্ডেট ইজ টু ডিজোবে দি ম্যান্ডেট অফ দি মাস্টার। ওর কথা যদি কেউ অমান্য করে তাহলে প্রভুর কথা অমান্য করার সামনে।
স্বাভাবিকভাবেই তিনি একজন দীক্ষিত ভক্ত হিসেবে খুব উৎসাহিত, খুব পুলকিত, খুব রোমাঞ্চিত। প্রেসিডেন্ট মহারাজ, যিনি ঠাকুরের সাক্ষাৎ প্রতিনিধি, তিনি আমায় ডেকে পাঠিয়েছেন, এক মহা সৌভাগ্যের কথা। তিনি গিয়েছেন সোৎসাহে সেদিন বিকেল বেলায়। প্রেসিডেন্ট মহারাজ বললেন, দেখো হে, তুমি তো সুধীর মহারাজের কাছে দীক্ষা নিয়েছো না? বলো হ্যাঁ। তো তোমার তো মন্ত্রতন্ত্র জপ করো নিশ্চয়ই? বলে হ্যাঁ মহারাজ। তুমি একটা কাজ করতে পারবে? তাহলে কি কাজ মহারাজ? তাহলে কাজটি হচ্ছে, একটি কাগজে তুমি যে মন্ত্রটি পেয়েছো সুধীর মহারাজের কাছ থেকে সেটি লিখে একটি খাম, সেই খামটি বন্ধ করে আমায় দিতে পারো, সিল্ড কভার। তো উনি বললেন, নিশ্চয়ই, আপনি আদেশ করলে কেন দিতে পারবো না? তো প্রভু মহারাজ এক টুকরো কাগজ দিলেন আর একটা খাম দিলেন, বলো ওখানে গিয়ে তুমি লিখে এটাকে বন্ধ করো, বন্ধ করে ওই খামের ভেতরে তুমি কাগজটি রাখো, তারপরে বন্ধ করে দাও, বন্ধ করে সিল কভারটা আমাকে দিয়ে যাও। তাই উনি করলেন। আপনারা যারা প্রভু মহারাজকে দেখেছেন তারা জানেন যে প্রভু মহারাজ ক্ষীণ দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলেন। তা উনি ওই পুরো লেন্সের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সব চিঠিপত্র পড়তেন, আর উনি যেখানে বসতেন তার পাশে একটা ছোট্ট টেবিল থাকতো, ওখানে অনেক কাগজপত্র থাকতো। তো সেই কাগজপত্রের ভেতরে উনি খামটি ঢুকিয়ে রেখেছেন। 15 দিন পরে সেই ছেলেটি এসেছে। তো আসবার পরে মহারাজ বলছেন, এসছো এসছো, বসো বসো বসো, দেখছি। বলে উনি ওই খামটা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, অনেক কাগজের মধ্যে রয়েছে। বলে একটু বসো বসো বসো, হ্যাঁ খামটা এখানেই আছে, আমি খুঁজে বের করছি। ছেলেটি চিৎকার করে উঠল, মহারাজ আমি পেয়ে গেছি, খামের আর দরকার নেই। বলে কি পেয়েছ? বলে আমার মন্ত্র মনে পড়ে গেছে, যে মন্ত্র আমি পেয়েছিলাম সুধীর মহারাজের কাছ থেকে সেই মন্ত্র আমার মনে পড়ে গেছে, আর দরকার নেই। বলে বেশ তো, তুমি বসো। খামটা উনি বের করলেন খুঁজে। বলে তুমি একটা কাজ করো তো, এই খামটা নিয়ে গিয়ে খামটা খুলে তুমি দেখো তো তোমার যে মন্ত্রটা মনে পড়েছে আর এই খামে যে মন্ত্রটা আছে এটা ঠিক কিনা। উনি গিয়ে দেখলেন হুবহু তাই, যে মন্ত্রটি মনে পড়েছে আর যে মন্ত্রটি আছে একই। তো স্বাভাবিকভাবেই প্রভু মহারাজও খুব উল্লসিত, আর সেই ব্যক্তি রোমাঞ্চিত, পুলকিত, উত্তেজিত এবং উল্লসিত, উল্লসিত স্বাভাবিক। প্রভু মহারাজ ধীরে ধীরে বললেন একটি কথা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই কথাটি কি বললেন তিনি? তাই তো, আমি তো জানতুম সিদ্ধমন্ত্র কখনো হারিয়ে যায় না, তাই ভাবছিলাম তুমি কি করে হারিয়ে ফেললে, সিদ্ধমন্ত্র কখনো হারিয়ে যায় না। পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আপনারা যত অবতার এর কথা শুনেছেন, ঐতিহাসিক হোক অথবা মাইথোলজিক্যাল হোক, এমনটি কখনো হয়নি। অবতার স্বয়ং বললেন, দেখো এটি হচ্ছে সিদ্ধ মন্ত্র, এটি যদি জপ করো তাহলে কি হবে, তুমি আমায় লাভ করবে, তুমি তোমার অভীপ্সিত জায়গায় পৌঁছে যাবে। শ্রীরামকৃষ্ণ অবতারে এই কাজটি হল। এটা আধ্যাত্মিক ইতিহাসে আর কোথাও নেই। প্রথম
যে ভগবান এসে বললেন এই চাবিকাঠি, এটি দিয়ে আমার ঘরের তালা খুলতে পারবে, খুলে দেখতে পাবে আমি সেখানে আছি। সিদ্ধ মন্ত্র কোনোদিন হারিয়ে যায়। তো আমরা যারা দীক্ষিত তারা সবাই সিদ্ধ গুরুর মন্ত্র পেয়েছি। আমাদের আশার কথা যে স্মৃতি ভগবান স্বয়ং আমাদের দিয়ে গেছেন পরম্পরাকে। শঙ্করানন্দজী মহারাজ আপনারা হয়তো ওকে দেখেননি, আমি নিজেও দেখিনি, কিন্তু ওটা শুনেছি বহু। তিনি রাজা মহারাজের সেক্রেটারি ছিলেন। তো শঙ্করানন্দজী মহারাজ একদিন ঘরে বসে আছেন, আপনারা যারা নির্বাণানন্দজী মহারাজকে দেখেছেন উনি যে ঘরে থাকতেন, অর্থাৎ স্বামীজির যে লাইব্রেরি স্বামীজির ঘরের পাশের ঘরে, সেখানে শঙ্করানন্দজী থাকতেন। একদিন সন্ধ্যাবেলা উনি ভাবছেন যে মহারাজ, মহাপুরুষ মহারাজ অখণ্ডানন্দজী, এরা সব ঠাকুরের সন্তান, বিজ্ঞান মহারাজ এরা ঠাকুরের প্রতিনিধি, কিন্তু আমি কি সত্যি সত্যি ঠাকুরের প্রতিনিধি? তিনি দেখছেন শ্রীজির বুক থেকে একটি নীলাভ আলো এসে তার বক্ষে স্পর্শ করছে। অতএব এই নীলাভ আলো যেটি রাজা মহারাজকে স্পর্শ করেছিল, শঙ্করানন্দজিকে স্পর্শ করেছে, সেই নীলাভ আলোয় আজ স্বামী আত্মস্থানন্দজিকে স্পর্শ করছে। একই রিজার্ভার থেকে সেই জল আসছে, একই জল, শুধু পাইপগুলো আলাদা। তাই মাধবানন্দজী মহারাজ যখন প্রেসিডেন্ট হলেন, তিনি সারগাছিতে গেলেন, প্রেমেশ মহারাজ, প্রেমেশানন্দজী তাকে প্রণাম করতে, কারণ প্রেমেশানন্দজী ওর চাইতে সিনিয়র ছিলেন। তো উনি গিয়ে যখন বসলেন, প্রেমেশানন্দজী সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, ঠাকুরের নতুন প্রতিমা দর্শন করে ধন্য হলুম। মাধবানন্দজী বললেন, এ কি করলেন মহারাজ, আপনি আমার চেয়ে সিনিয়র, আমায় এইভাবে প্রণাম করলেন? বলল, তুমি আর মাধবানন্দ নও বা নির্মল নও, তুমি ঠাকুরের নতুন প্রতিমা, তাকেই আমি প্রণাম করলাম। মাধবানন্দজী উঠে দাঁড়িয়ে বলেছিলেন প্রণাম করে প্রেমেশানন্দজীকে, যদি তাই হয় তাহলে ঠাকুরের নতুন প্রতিমায় আপনি প্রাণ সঞ্চার করে দিন। যেমনকি আমরা দেখলুম রাজা মহারাজ এবং স্বামীজির মধ্যে, রাজা মহারাজকে যখন সংঘাতক্ষ করলেন স্বামীজি, তিনি বললেন প্রণাম করে, গুরুবৎ গুরুপুত্রে ইসু, তিনি বললেন জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃস্বর। তাই আমরা সবাই শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি, কেউ হয়তো সেই মন্ত্র পেয়েছি, কেউ কালের পাব। এক ভদ্রলোক কিছুদিন আগে এশিয়াটিক সোসাইটিতে একটা বক্তৃতা দিয়েছিলেন, তাতে একটা অদ্ভুত কথা বলে, এবং মজার কথা হচ্ছে ভদ্রলোক কাশ্মীরি মুসলমান, তিনি বললেন সাম রিলিজিয়ান ইজ টসিলিটাইজিং, সাম রিলিজিয়ান ইজ অ্যাগ্রেসিভ, বাট দি মোস্ট ডেঞ্জারাস ইজ দ্য রিলিজিয়ান অফ শ্রী রামকৃষ্ণ। বলছেন কোন ধর্ম আছে যেটা ধর্মান্তকরণ করে, কোন ধর্ম আছে যারা খুব আক্রমণাত্মক, কিন্তু সবচেয়ে বিপজ্জনক ধর্ম হচ্ছে শ্রীরামকৃষ্ণের ধর্ম। বলো কেন বিপজ্জনক? বিপজ্জনক এজন্য, বিকজ হি ইজ ইনফেকশাস, তিনি সংক্রামক,
ও চিকেন পক্স হলে কাছে গেলেই আবার চিকেন পক্স হয়, তো ওরকম ব্যাপার। ঠাকুর স্বয়ং বলছেন গোক্রু সবে কেটেছে এ বিষ যাবার নয়। তা আমরা সবাই, এটা আমাদের দুর্ভাগ্য নয়, এটা জন্ম জন্মান্তরে আমাদের সুকৃতির ফল অথবা শ্রীরামকৃষ্ণের অহৈতুকী কৃপা। আমি ব্যক্তিগতভাবে মনে করি অহৈতুকী কৃপা অনেকটা যেন সেরকম যে ভক্ত বলছেন আমি তো তোমারে চাইনি কো প্রভু, তুমি অভাগারে চেয়েছ। আমাদের ভক্তি নেই, আমাদের ক্রিয়া নেই, আমাদের শক্তি নেই, আমাদের তপস্যা নেই, অথচ প্রভু প্রতি মুহূর্তে আমাদের আকর্ষণ করছেন এবং তার কাছে নিয়ে আসছেন। তা স্বাভাবিকভাবেই প্রভুর কৃপা আমরা পেয়েছি, সেটির বাদ যেমনটি যে ছেলের পেটে যেমন সইবে তেমনটি দিচ্ছেন। কেউ বা দীক্ষার মাধ্যমে, কারো বা দীক্ষা হয়নি কিন্তু তিনি প্রভুর কাছে এসে পৌঁছে গেছেন, ওই কাউকে মাছ ভাজা করে আর কাউকে মাছের ঝাল কাউকে মাছের ঝোল করে যে ছেলের পেটে যা সয় তাই তিনি করছেন, কারণ ঠাকুরের ভেতরে ছিল মাতৃভাব। তিনি স্বয়ং বলছেন এখানে মা ভক্ত লয়ে লীলা করছেন, এখানে মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করছেন। তেহেন যে শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণের কাছে আমরা এসে পৌঁছেছি। তিনি আমাদের কি বলছেন? তিনি বলছেন দেখো তুমি কে, আমি কে, আর তোমার আর আমার ভেতরে সম্পর্কটা কি, এটুকুন জানলেই তো হল, তাহলেই সব গোল কেটে যায়। তাই তিনি বলছেন এখানে যারা এসেছে তাদের এটি শেষ জন্ম। কিভাবে শেষ জন্ম হবে তিনি জানেন? আম খেতে এসেছ, গাছে কটা পাতা আছে হিসেব করবার তো প্রয়োজন নেই, তাই আমরা আপনারা আমরা সবাই অত্যন্ত সাধারণ মানুষ। যে কথাটি খানিকক্ষণ আগে বললুম যে শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছবার, শ্রীরামকৃষ্ণের দরবারে পৌঁছবার কোনো অধিকার আমাদের নেই, কোনো অধিকার বশত এখানে আমরা এসে আসিনি, কোনো অর্জিত অধিকার নয়। যদি আদৌ কোনো অধিকার থাকে সেটি শ্রীরামকৃষ্ণ কর্তৃক দত্ত অধিকার এবং সেটি নিঃশর্ত দত্ত অধিকার। তাই আমরা এখানে এসেছি, ঠাকুর আমাদের নিয়ে এসেছেন, আমরা নিজের ইচ্ছায় আসিনি, প্রভু আমাদের নিয়ে এসেছেন। আমরা আমাদের যে অধিকার, আমাদের যে সুকৃতি, আমাদের যে কর্ম, এগুলো দিয়ে আসি। মনসা বাচা কর্মণা কায়েন, আমরা এমন কোনো কাজ করেছি বলে মনে পড়ে না যার ফলশ্রুতি হতে পারে অবতার ও বরিষ্ঠের পাদপদ্মের স্থান পাওয়া। তিনি অহেতুকী কৃপা করে আমাদের নিয়ে এসেছেন, আমাদের আর ভাবনা নেই। খানিক্ষণ আগেই বলছিলুম যে শ্রীরামকৃষ্ণের মাতৃভাব, আমরা যদি আধ্যাত্মিক ইতিহাসের দিকে তাকাই আমরা দেখতে পাই বুদ্ধদেবের জীবনে সে ঘটনা ঘটেনি, আমরা দেখতে পাই চৈতন্যের জীবনে সে ঘটনা ঘটেনি, আমরা দেখতে পাই যীশু খ্রিস্টের জীবনে সে ঘটনা ঘটেনি, আমরা দেখতে পাই রামের জীবনে সে ঘটনা ঘটেনি, আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ জীবনেও সে ঘটনা ঘটেনি। সেটি কি? সেটি হচ্ছে স্বীয় পত্নীকে তিনি ষোড়শী রূপে পুজো করলেন, এবং শুধু পুজো করলেন না, তার সাধনার সব ফল তার পাদপদ্মে অর্পিত করলেন, সমর্পিত করলেন, এবং তার
ঈশদায়িত্বের ভার তার স্কন্ধে দিয়ে গেলেন, বললেন যে দেখো এদের তুমি দেখে রাখবে, এরা কিলবিল করছে, তো সে কিলবিল করুক আর যাই করুক তার কৃপা আমাদের উপরে পড়েছে, এ সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ মাত্র নেই। এবং সেজন্যই মাকে রেখে দিলেন, যাকে ইংরেজিতে বলে অল্টার ইগো, শ্রীরামকৃষ্ণ মাতৃরূপে আমাদের মাঝে রইলেন, মা আমাদের কি বললেন শ্রীরামকৃষ্ণই সে কথা বললেন মায়ের মাধ্যমে মাতৃভাব নিয়ে, সেটি কি বললেন দেখো তুমি যদি অন্ধকার আচ্ছন্ন একটি অবস্থায় পড়ো, তুমি যদি দেখো তোমার চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, তুমি একাকি তোমার আশেপাশে কেউ নেই, তাহলে জেনে রেখো তোমার একজন মা আছেন, সে মা সৎ মা নন, সে মা পাতানো মা নন, সে মা সত্যিকারের মা, আমায় স্মরণ করো। যদি আমরা ঠিক সময়ে শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করতে পারি, মাতা ঠাকুরানিকে স্মরণ করতে পারি, তাহলে আমাদের আর কোনো ভয় নেই, আমাদের জীবনে অভি প্রতিষ্ঠিত হবে। এবং মানব জীবনের একমাত্র উদ্দেশ্য স্বামীজি বলছেন বি ফিয়ারলেস, অভি, এই অভি মন্ত্রে দীক্ষিত হওয়া, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন অন্য ভাষায়, মাতা ঠাকুরানী বলছেন আরেক ভাষায়, স্বামীজি বলছেন তার নিজস্ব ভাষা। কিন্তু আমরা ভয়মুক্ত হব, আমরা বিপদমুক্ত হব, আমরা মুক্ত হব মানসিক কায়িক সব দিক থেকে, যদি আমরা মনে রাখতে পারি, স্মরণ মনন করতে পারি শ্রীরামকৃষ্ণকে, মাতা ঠাকুরানীকে, যিনি শ্রীরামকৃষ্ণেরই অল্টার ইগো, যেন মনে থাকে, ভয় পেলে ভুললে চলবে না, আমাদের জীবনের প্রতি মুহূর্তে তারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের কোনো যোগ্যতার জন্য নয়, তারা আমাদের ভালোবাসেন, আমরা কতখানি তাদের ভালোবাসতে পারি জানি না, কিন্তু তারা যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ প্রতি মুহূর্তে আমরা পাই। তাই মায়ের কাছে, শ্রীরামকৃষ্ণ রূপ মায়ের কাছে আমরা প্রার্থনা করি, মা আমাদের মনুষ্যত্ব দাও, আমাদের মানুষ করো, ধন্যবাদ।